সকালবেলার প্রথম খাবারটি হচ্ছে আমাদের সারাদিনের চালিকা শক্তি। সকালবেলার প্রথম খাবারটি যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি, তাহলে চিরকালের জন্য শরীরে যৌবন ধরে রাখা সম্ভব। তাছাড়াও ছোট বড় যে সমস্ত রোগে আমরা ভুগে থাকি, সে সমস্ত রোগ আমাদের কখনোই হবে না। যেমন ধরুন, শরীরে ক্যালসিয়াম ও আয়রনের অভাব, শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, রক্ত স্বল্পতা, এনিমিয়া, গ্যাস্ট্রিক বদহজম, পেট ফাঁপা, আলসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, ক্যান্সার সহ আরও অনেক ছোট বড় রোগ। আজকে আপনাদেরকে জানাবো সকালবেলার সর্বোত্তম পাঁচটি খাবার সম্পর্কে এবং এই খাবারগুলো খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যারা বুদ্ধিমান তারা সকালবেলার খাদ্য তালিকাটা নির্বাচন করেন খুব সতর্কতার সাথে। আমি পাঁচটি খাবার সম্পর্কে আপনাদেরকে বলবো, তবে সবার আগে বলছি পানির গুরুত্ব সম্পর্কে। পানিকে আমি সেই পাঁচটি খাদ্য তালিকার মধ্যে রাখছি না, কারণ পানির আলাদাভাবে গুণাগুণ রয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে যদি এক থেকে দু গ্লাস বিশুদ্ধ পানি পান করতে পারেন, ব্যাস আপনার শরীরে বহু রোগকে টাটা বাই বাই আপনি এমনিতেই জানাতে পারবেন। খালি পেটে পানি খাওয়া অনেক উপকারী। সকালে খালি পেটে পানি পান করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে আমাদের হজম ও পেটের নানাবিধ প্রক্রিয়াগুলো খুব সহজেই সম্পাদিত হতে পারে। রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায়, অ্যাসিডিটি থাকে না, বমির সমস্যা থাকলে তাও দূর হয়ে যায়, গ্যাসের সমস্যা ও মাসিকের সমস্যাও দূর হয়ে যায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, ডায়রিয়া, কিডনির সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি অসুখ কমাতে সাহায্য করে সকালবেলা মাত্র এক থেকে দু গ্লাস পানি। নতুন মাংসপেশি ও কোষ ত্বরান্বিত করতে সাহায্য করে, এত কার্যকরী ভূমিকা পালন করছে মাত্র এক থেকে দু গ্লাস পানি, যেটি কিনা আপনি বিনামূল্যেই পেয়ে যাচ্ছেন। তবে কষ্ট করে একটু বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন। আর এই পানিটা যদি কুসুম গরম অবস্থায় পান করতে পারেন, তাহলে কিন্তু এর উপকারিতা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যাদের সকালবেলা উঠে খালি পেটে পানি পান করার অভ্যাস নেই, তারা প্রথমে ঠান্ডা পানি দিয়ে শুরু করলেও আস্তে আস্তে কুসুম গরম পানির দিকে অগ্রসর হতে পারেন। এবারে বলছি সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য সর্বোত্তম খাবার হচ্ছে ভেজানো কাঠবাদাম। প্রতিদিন সকালবেলা খালি পেটে 10 থেকে 12টি পর্যন্ত ভেজানো কাঠবাদাম আপনি খেতে পারেন। এতে অনেক বিস্ময়কর উপকারিতা পাবেন, যা আপনার শরীরকে সারাদিন সুস্থ ও সবল রাখবে। কাঠবাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন রয়েছে, যা রক্ত স্বল্পতা ও শরীরের ক্যালসিয়ামের অভাব দূর করে। কাঠবাদামের ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। পানিতে ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এটি শরীরের দুর্বলতা হ্রাস করে, যৌন শক্তি বৃদ্ধিতেও কাজ করে। তার জন্য রাত্রেবেলা 10 থেকে 12টি কাঠবাদাম খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তবে বড় সাইজের কাঠবাদাম হলে 5 থেকে 7টির বেশি নেওয়ার প্রয়োজন নেই। গর্ভবতীরা ব্যবহার করলে সেক্ষেত্রে পরিমাণে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এই কাঠবাদাম সকালবেলা ভালোভাবে ধুয়ে এর পাতলা বাদামি আবরণটা ফেলে দিয়ে তারপরে চিবিয়ে খাবেন। বাদামি আবরণ সহ কাঠবাদাম খাওয়া উচিত নয়, কারণ এটি আবার স্বাস্থ্যের পক্ষে অপকারী হতে পারে। এর পরবর্তী যে খাবারের কথা বলছি তা হচ্ছে ভেজানো কাঁচা ছোলা। আমরা হয়তো কম বেশি জানি যে সকালে খালি পেটে ছোলা খাওয়ার কিছু উপকারিতা রয়েছে। উচ্চমাত্রার প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার হচ্ছে কাঁচা ছোলা। বিশেষজ্ঞ পুষ্টিবিদদের মতে কাঁচা ছোলা ভিজিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে, শরীরের রক্ত স্বল্পতা দূর হয়, মাথা ব্যথা ও ক্লান্তির মতো সমস্যা দূর হয়, রক্তচাপ কমে, ডায়াবেটিস দূর করতে সাহায্য করে, আরও নানাবিধ উপকার রয়েছে। কাঁচা ছোলা রক্তের চর্বি কমায়, রুচি বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এছাড়াও কাঁচা ছোলা অনেক উপকারী। আপনি সাপ্তাহিক 3 দিন অথবা একদিন পরপর 20 থেকে 25টি কাঁচা ছোলা ভালোভাবে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা এই ছোলা খেতে পারেন। ছোলা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে, ছোলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবং কোন খাবারগুলো খাওয়ার পর ছোলা খাওয়া মোটেও উচিত নয়, এ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে ইতোমধ্যে আপলোড করা আছে। আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে অনেক উপকার পাবেন। পরবর্তী যে খাবারটির কথা বলছি তা আপনাদের ঠান্ডা, জ্বর, সর্দি, বুকে জমা পুরনো কফ, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস ইত্যাদি সকল সমস্যা দূর করতে সাহায্য করবে। আর সেটি হচ্ছে সৃষ্টিকর্তার একটি বরদান, মধু। প্রতিদিন সকালে মধু খাওয়ার রয়েছে অনেক উপকারিতা।
দুঃখজনক হলেও সত্য যে মধু আমরা নিয়মিত খাই না। অনেকে তো কবে খেয়েছেন সেটাই খেয়াল করতে পারেন না, কিন্তু প্রাকৃতিক এই উপাদানটি নিয়মিত খেতে পারলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। উপকারী দিক হচ্ছে অনেক খাবারই আমরা শিশুদেরকে খাওয়াতে পারি না, কিন্তু মধু আমরা শিশুদেরকে অনায়াসেই খাওয়াতে পারি। প্রতিদিন সকালবেলা এক চামচ মধু খেলে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি থাকে না। এক গ্লাস পানিতে একটা চামচ মধু মিশিয়ে পান করলে অনেক রোগ বালাই এমনিতেই চলে যায়, বিশেষ করে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সকালবেলা খালি পেটে এক গ্লাস উষুম গরম পানিতে এক চামচ মধু ও সাথে একটু লেবুর রস মিশিয়ে খেলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়ে যায়, যকৃৎ পরিষ্কার হয় ও কিডনি পরিষ্কার হয় এবং ব্রেইনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। শীতকালে নানাবিধ সংক্রামক রোগের হাত থেকে বাঁচতে চাইলে নিয়মিত আমাদের সকালবেলা মধু খাওয়া উচিত। নিয়মিত খেতে না পারলেও অন্ততপক্ষে সাপ্তাহিক তিন দিন মধু অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। তবে আজকাল বাজারে যে সমস্ত মধু কিনতে পাওয়া যায় তার অধিকাংশই ভেজাল মিশ্রিত মধু। চেষ্টা করতে হবে একদম খাঁটি মধু ক্রয় করার, কারণ এটি কিন্তু আমাদের জন্য উপকারী। চিনি মিশ্রিত ভেজাল মধু যদি আমরা খাই এটি আবার আমাদের জন্য কোনো উপকারেই আসবে না। ডায়াবেটিস রোগীরা মধু এড়িয়ে চলুন, মধুর বদলে শুধুমাত্র কুসুম গরম পানির মধ্যে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। সকালবেলা খাওয়ার জন্য পরবর্তী খাবার হচ্ছে ভেজানো কিশমিশ ও এর পানি। সকালবেলা খাওয়ার জন্য সর্বোত্তম উপকারী খাবার হচ্ছে ভেজানো 10-15টি কিশমিশ ও এর পানি। অনেকেই হয়তো জানেন না কিশমিশের স্বাস্থ্যগুণ সম্পর্কে। কিশমিশের জল লিভার পরিষ্কার করতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কিশমিশ ভেজানোর জল খেলে শরীরে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া কাজ করতে শুরু করে, যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। এটি ওজন বাড়াতেও সাহায্য করে, তাই যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা কিশমিশের পানির সাথে কিশমিশও চিবিয়ে খাবেন, আর যারা ওজন বাড়াতে চাচ্ছেন না তারা শুধুমাত্র পানীয়টি খেতে পারেন। ডায়াবেটিস রোগী হলে শুধুমাত্র কিশমিশ ভেজানো পানীয়টি পান করুন, অল্প একটু কিশমিশও খেতে পারেন, কারণ পানিতে কিশমিশ ভেজানোর পর এতে যে ক্যালোরি ও চিনির পরিমাণ রয়েছে তা অনেক কমে যায়। নিয়মিত কিশমিশ ভেজানো পানি খেলে শরীরের দুর্বলতা দূর হয়ে যায়, শরীরের নানাবিধ রোগ দূর হয়ে যায়। সঠিক ও পর্যাপ্ত পরিমাণে খেলে এর চেয়ে ভালো হোম রেমেডি আর নেই বললেই চলে। কিশমিশ ভেজানো পানি আপনাদেরকে খেতে হবে সাপ্তাহিক তিন দিন, অথবা চেষ্টা করবেন সপ্তাহে একদিন পরপর খেতে। 5 নম্বর খাবারের মধ্যে সর্বশেষ যে খাবারটির কথা বলছি সেটি হচ্ছে খেজুর। রমজান মাসে কম বেশি সকলেই খেজুর খেয়ে থাকেন, তবে খেজুরের উপকারিতা কি শুধু রমজান মাস জুড়েই? না, খেজুরের অনেক উপকারিতা রয়েছে। খেজুর এমন একটি খাবার যা বলবর্ধক। সকালবেলা খালি পেটে 2টি খেজুর খাওয়াই যথেষ্ট। খেজুরের পুষ্টি সম্পর্কে কম বেশি অনেকেই ধারণা রাখেন। এটিতে প্রচুর দ্রবণীয় ফাইবার ও আঁশ থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে। সকালবেলা খালি পেটে 2টি খেজুর চিবিয়ে খাওয়ার পর যদি আপনি এক গ্লাস কুসুম গরম পানি পান করেন, তারপরে আপনার পেটের যাবতীয় ময়লা পরিষ্কার হতে কিন্তু সময় লাগবে না। এটি কোষ্ঠকাঠিন্যের রোগীদের জন্য খুব ভালো কাজ করে। তাছাড়াও যারা যে কোনো খাবার খেলে সারাদিনের হজমের সমস্যায় ভুগতে থাকেন তারা অবশ্যই খেজুর খাবেন, কারণ খেজুর হজম প্রক্রিয়া সহজ করে, হাড় মজবুত করে। খেজুরে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে যা হাড়ের জন্য খুব উপকারী, হৃৎপিণ্ডের ক্ষমতা বাড়ে ও শরীরে বিষাক্ত পদার্থ দূর করে, যার ফলে যকৃৎ ও কিডনি পরিষ্কার থাকে। গর্ভবতী মহিলাদের প্রতিনিয়ত খেজুর খাওয়া উচিত, বিশেষ করে যারা নর্মাল ডেলিভারি চাচ্ছেন। তারা যদি শেষ ট্রাইমেস্টারে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস করেন এটি আপনাদের প্রচুর পরিমাণে বল বৃদ্ধি করবে, যার ফলে নর্মাল ডেলিভারির যে শক্তি আছে আপনারা খুব সহজেই সেই শক্তি পাবেন। আর এই 5টি খাবার খুব সহজেই আপনার যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে। বয়স বাড়তে থাকবে কিন্তু আপনার ত্বকে এই পরিবর্তন কেউই লক্ষ্য করতে পারবে না। আমাদের মধ্যে কিন্তু অনেকেই এই সুবিধাটা নিয়ে থাকেন, তাদের খাদ্য তালিকা ঠিক রাখার কারণে অন্যদের চেয়ে বয়স্ক হওয়ার পরেও তাদেরকে অনেক বেশি ইয়াং দেখায়, যার মূল কারণ এটি। এখন কথা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এই খাবারগুলো আপনারা কিভাবে খাবেন। এই 5টি খাবার আপনি সপ্তাহ ভেদে ঘুরিয়ে ঘুরে খেতে পারেন। সপ্তাহে 7 দিন খেতে না পারলেও অন্ততপক্ষে সাপ্তাহিক 3 দিনভাবে যে কোনো একটি খাবার রাখার চেষ্টা করুন, পরবর্তী সপ্তাহে আবার অন্য একটি খাবার খান। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো খাবার যদি আপনি খেতে পারেন তাহলে সবগুলোর পুষ্টিমান যেমন আপনার শরীরে পৌঁছাবে তেমনই রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আপনি পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু নিয়মিত এক গ্লাস পানি খাওয়ার কথা ভুলবেন না। তো ভিউয়ার্স, স্বাস্থ্য সম্পর্কিত এমন ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স। আবার আগামীতে নতুন কোনো উপকারী টপিক নিয়ে বা উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।